আমার প্রিয় ছোট্ট সোনামুরিরা, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সকাল, গুড মর্নিং। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নার্সারি ইংলিশ ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আর এই স্বাগতম দেওয়ার মাধ্যমে আমরা ক্লাসটা শুরু করে ফেলব। আমি সাইমানুর, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমার প্রিয় ছোট্ট বেবিরা, কি প্রথমেই আমরা কিন্তু ক্লাস করার প্রথমে কি করব, আমরা খাতা পেন্সিল সব নিয়ে বসে পড়ব, ঠিক আছে? আচ্ছা, ক্লাসের কি আমরা পড়ব, সঙ্গে লিখব আর মজাও করব, ওকে? আচ্ছা, গতদিন আমরা কি পড়েছিলাম মনে আছে কি তোমাদের? হ্যাঁ, মনে তো আছেই। আমি আরেকটু মনে করে দিই, গতদিন আমরা পড়েছিলাম সিলেবল অফ টু লেটার্স। এবার মনে পড়েছে তো? আচ্ছা, সিলেবল অফ টু লেটার্সে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম এল আর এম লেটার দিয়ে। দেখি তো আমার ছোট্ট সোনামণিরা মনে রাখতে পেরেছি কি না, এল আর এম লেটার দিয়ে সিলেবল অফ টু লেটার্স। আচ্ছা, আমার বেবিরা বলো তো এম এ কী হয়? এম এ, ভেরি গুড, মে, এম এ মে। আচ্ছা, এরপরে বলো তো এল ও কী হয়? এল ও, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, এল ও লো, এল ও লো, ভেরি গুড। আচ্ছা, এবার বলো তো এম ইউ কী হয়? এম ইউ, গুড, ভেরি গুড, এম ইউ মিউ। বাহ, আমার ছোট সোনামণি তো অনেক সুন্দর করে বলতে পারছে, সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এত বড় একটা স্টারের শুভেচ্ছা, ভালোবাসা, ওকে? আচ্ছা, এবার আমরা চলে আসি আজকের পড়ায়। আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব প্রোনাউন্সিয়েশন অফ বেঙ্গলি লেটার্স। আজকে আমরা কিন্তু অনেকগুলো প্রোনাউন্সিয়েশন পড়ব। প্রোনাউন্সিয়েশন অফ বেঙ্গলি লেটার্সে আজকে আমরা পড়ব ক থেকে ছ পর্যন্ত। প্রোনাউন্সিয়েশন অফ বেঙ্গলি লেটার্সটা কি? বাংলা যে শব্দগুলো আছে, অক্ষরগুলো আছে, সেগুলোর ইংলিশ উচ্চারণ, ঠিক আছে? আমরা আজকে প্রোনাউন্সিয়েশন অফ বেঙ্গলি লেটার্সের, আমাদের এই সেমিস্টারে যেহেতু আছে ক থেকে ঝ পর্যন্ত, সেই জন্য আমরা ক থেকে ঝ পর্যন্তই পড়ব। আচ্ছা, প্রথমে কি আমরা লিখব? প্রথমে আমরা লিখব না, তার আগে একবার তোমাদেরকে বুঝিয়ে বলে দিই। আচ্ছা বাবু, বলো তো ক এর উচ্চারণ কি জানো তোমরা? আচ্ছা, ক এর উচ্চারণ হলো কে এ, খ এর উচ্চারণ হলো কে এইচ এ, গ এর উচ্চারণ জি এ, ঘ এর উচ্চারণ জি এইচ এ, মর উচ্চারণ ইউ ও, উম। আচ্ছা, এবার বলবো চয়ের উচ্চারণ। চয়ের উচ্চারণ সি এইচ এ, ছয়ের উচ্চারণ সি ডবল এইচ এ, বুড়গির জয়ের উচ্চারণ জে এ। আর ঝয়ের উচ্চারণ কি জানো? জে, ঝয়ের উচ্চারণ হলো জে এইচ এ, বুড়গির জয়ের উচ্চারণ জে এ, আর ঝয়ের উচ্চারণ জে এইচ এ, ঠিক আছে? এবার আমরা লিখাতে চলে যাব। আমরা কি লিখব? আমরা প্রোনাউন্সিয়েশন অফ বেঙ্গলি লেটার্সে আমরা ক থেকে ঝ পর্যন্ত লিখব। আসো আমরা চলে যাই, তোমরা খাতায় লেখা শুরু করে দাও। আচ্ছা, প্রথমে আমরা লিখব ক। ক এর উচ্চারণ কি তাহলে আমি বললাম? ক এর উচ্চারণ কে এ, ক। খয়ের উচ্চারণ কি? খয়ের উচ্চারণ কে এইচ এ, খ। গয়ের উচ্চারণ জি এ, গ। ঘয়ের উচ্চারণ, ঘয়ের উচ্চারণ জি এইচ এ, ঘ। ঘয়ের উচ্চারণ কি? জি এইচ এ, ঘ। এবার আমরা লিখব ওমর উচ্চারণ। ওমর উচ্চারণ কি? ইউ, ইউ, ইউ ও, ইউ ও, ম। আচ্ছা, ইউ ও, ম। এবার লিখব চ। চয়ের উচ্চারণ কি বলতে পারবে আমার গুড বেবিরা? কি বললাম আমি? চয়ের উচ্চারণ
হ্যাঁ সি এইচ এ চ সি এইচ এ চ ছয়ের উচ্চারণ কি ছয়ের উচ্চারণ হলো সি ডবল এইচ এ ছ সি ডবল এইচ এ ছ এবার আমরা লিখব বুর্কিয়ে জয়ের উচ্চারণ বুর্গির জয়ের উচ্চারণ কি বুর্গির জয়ের উচ্চারণ হল জে এ বুর্গীয় জ জে এ বুর্গীয় জ আর ঝয়ের উচ্চারণ ঝয়ের উচ্চারণ হল জে এইচ এ ছ আমার গুড বেবিরা দেখতে পাচ্ছে আমরা কি লিখেছি আজকে আমরা আজকে লিখলাম ক থেকে ঝ পর্যন্ত প্রোনাউন্সিয়েশন অফ বেঙ্গলি লেটার্স এখন আমরা কি করব এখন আমরা আরেকবার পড়ব ঠিক আছে আমরা আরেকবার পড়ে ফেলি কে এ ক শোনো তোমাদের পরীক্ষার সময় কিভাবে আসবে এটা একটা প্রশ্ন আসতে পারে মনে যে পরীক্ষার সময় কিভাবে পরীক্ষার সময় তোমাদের এই যে বাংলা যে অক্ষরগুলো অথবা শব্দগুলো আছে শব্দ সরি বাংলা যে অক্ষরগুলো আছে বাংলা অক্ষরগুলো তোমাদের থাকবে আর তোমাদেরকে এই ইংলিশ উচ্চারণটা লিখতে হবে আমি আবার বলছি বাংলা অক্ষরগুলো থাকবে আর তোমাদেরকে এই ইংলিশ উচ্চারণটা লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা পড়ে ফেলি আমরা পড়ার সময় উল্টো দিক থেকে পড়ব তাহলে আমাদের মনে থাকবে বেশি কে এ ক কে এইচ এ খ জি এ গ জি এইচ এ ঘ ইউ ও উম সি এইচ এ চ সি ডবল এইচ এ ছ জে এ বুড়িয় জ জে এইচ এ ঝ আমরা আবার বলছি কে এ ক কে এইচ এ খ জি এ গ জি এইচ এ ঘ ইউ ও উম সি এইচ এ চ সি ডবল এইচ এ ছ জে এ বুড়িয় জ জে এইচ এ ঝ তাহলে আবার ছোট্ট সোনামণিরা এবার আমরা উল্টো দিক থেকে একবার পড়ি তাহলে কারণ আমাদের তো এলোমেলো অক্ষরগুলো তাই না আমাদের যে কোনো যেভাবে আসুক না কেন এলোমেলোভাবে আসুক পরপর আসুক আমরা যেন সবভাবে পারি সেই জন্য আমাদেরকে কী করতে হবে আমাদেরকে একবার এদিক থেকে পড়তে হবে একবার ওদিক থেকে পড়তে হবে যেন আমাদের মুখস্থ হয়ে যায় ঠিক আছে আচ্ছা আমরা আবার পড়ি জে এইচ এ ঝ জে এ বর্গীয় জ সি ডবল এইচ এ ছ সি এইচ এ চ ইউ ও ও জি এইচ এ ঘ জি এ গ কে এইচ এ খ কে এ ক তাহলে আমার মিষ্টি বাবুরা আমরা প্রোনাউন্সিয়েশন অফ বেঙ্গলি লেটার্স ক থেকে আমরা কি করলাম ঝ পর্যন্ত আমরা কিন্তু লিখে ফেললাম আমার মিষ্টি বাবুরাও তো লিখে ফেলেছে তাই না আচ্ছা এরপরে আমরা কি পড়ব আমরা এটাই কিন্তু আমাদের হোমওয়ার্ক ঠিক আছে এটাই কিন্তু আমাদের হোমওয়ার্ক আমরা এটাই হোমওয়ার্ক করব এটাই কিন্তু আমাদের হোমওয়ার্ক আরেকটা জিনিস লক্ষ্য করো আমি এখানে কিন্তু একটু ফাঁকা রেখেছি অনেকে আছে আমার মিষ্টি বাবুরা এক সাইডে যদি খাতার এক সাইডে যদি লেখা হয়ে যাচ্ছে আরেক সাইডটা ফাঁকা রেখে দিচ্ছ কিন্তু আমি বলবো যে যেমন দেখো এখানে লেখা হয়েছে কিন্তু এই সাইডটা ফাঁকা আছে তোমরা এখানে আবার লেখা শুরু করবে আবার কি লেখা শুরু করবে আবার এখানে এই যে ক থেকে আবার লেখা শুরু করবে ঠিক আছে খাতা কিন্তু ভর্তি করে আমাদের হোমওয়ার্কটা করতে হবে কোনো জায়গায় ফাঁকা রাখা যাবে না কিন্তু লেখার ধরনটা হতে হবে অনেক সুন্দর কারণ স্টার্ট তো পেতে হবে গুড বেবি তো হতে হবে এক্সেলেন্ট তো পেতে হবে তাই না আচ্ছা আমাদের তো প্রোনাউন্সিয়েশন অফ বেঙ্গলি লেটার্সটা পড়া হয়ে গেল লেখাও হয়ে গেল এবার আমরা একটি কী পড়বো একটু রাইম পড়ি আমরা কী রাইম পড়বো আজকে আমরা মৌখিক রাইমে যে আমাদের দুটো রাইম আছে তার মধ্যে আজকে আমরা পড়বো বাকল মাইশু ঠিক আছে বাকল মাইশু তাহলে আমরা পড়া শুরু করে দিই আমাদের বইয়ের মধ্যে পৃষ্ঠা নাম্বার পেজ নাম্বার 27 বাকল মাইশু মাই রাইমস নেম ইজ বাকল মাইশু ওয়ান টু বলো হ্যাঁ খুব সুন্দর হচ্ছে এই তো চেষ্টা করছো তোমরা ওয়ান টু বাকল মাই শু থ্রি ফোর শার্ট দ্য ডোর ফাইভ সিক্স পিক আপ স্টিক্স
7, 8, lay them straight. 9, 10, a big fat hen. Very good, খুব সুন্দর। আমার বাবুরা অত সুন্দর করে বলছে। আচ্ছা, রাইমটা আমরা আরেকবার পড়ি। My rhyme's name is buckle my shoe. 1, 2, buckle my shoe. 3, 4, shut the door. 5, 6, pick up sticks. 7, 8, lay them straight. 9, 10, a big fat hen. Very good. খুব সুন্দর হয়েছে। আমার গুড বেবিরা, আজকে আমাদের ক্লাসটা এতটুকু থাকুক। সামনের দিন আবার দেখা হবে আমার মিষ্টি বাবুদের সাথে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর স্বাস্থ্যসম্মত খাবার খাবে, পুষ্টিকর খাবার খাবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাহলে তো আমি হ্যাপি হয়ে যাবো। আমার গুড বেবিরা ভালো থাকলে আমিও খুশি। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ।